হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি শিলা চলে এসেছি তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন লাইভ ভিডিও করি ডেলি ব্লগিং দিই না কিন্তু আবার শুরু করছি ডেলি ব্লগিং ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট চার পাঁচ মিনিট করে একটা ডেলি ব্লগিংটা আমার ডেলি কাজকর্মটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজ হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিওটা আমি তোমাদের সাথে পোস্ট করব শেয়ার করব তো এখন বাজে প্রায় এগারোটা ছেলে খেয়ে স্কুলে চলে গেছে আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো আমি আমার ঘরদৌরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক ডান করবে আর আমার পুরো ভিডিওটা দেখার পরে তবে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আর এখন আমি ঘরদুয়ার মুছবো মুছে স্নান করে পুজো দেবো তারপরে সারাদিনের কাজ করবো তোমাদের সাথে কী কী করি না করি আমি সংসারের কাজ কমই করি কারণ আমি যেহেতু তাঁত বুনি আর যেহেতু মা আছে মায় সংসারের কাজটা বেশি করে ঠিক আছে তো চলো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো যেভাবে এতদিন আমার সঙ্গে ছিল ঠিক সেইভাবেই আমার সঙ্গে তোমরা থাকবে তো চলো তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে দেখো ঘর দুটোকেও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এরপরে স্নানে যাব দেখো স্নান হয়ে গেছে চলে এসেছি স্নান করে পুজো দিতে তো চলো আজকে পুজোটা দিয়ে নিই আজ হচ্ছে বুধবারের পুজো দিচ্ছি কাল বৃহস্পতিবার কালকে যাব পরশু দিন যেহেতু শুক্রবার ছেলেখানে বর্ধমান যাব তাই আমি কালকেই যাব আগের দিন গিয়ে মাস্ট্রী বাড়িতে থাকবো দিয়ে ওখান থেকে বর্ধমান যাব আর ওখান থেকে বর্ধমান যাওয়াটা সুবিধা তার কারণ ওদের বাড়ির কাছ থেকে ট্রেন আর যেহেতু যায়ের সাথে যাব তাই ওদের বাড়ি থেকেই যাবো তো বন্ধুরা দেখো আমি কীভাবে ঘরের পুজো দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর জয়গুরুর প্রসাদ জয়গুরুকে ভোগ দিলে সেটাকে ঢেকে দিতে হয় পাত্রে আমি জানতাম না তবে সেটা জেনেছি তার জন্য আমি আবার সেরকম নতুন বাসন কিনেছি আর সেইভাবেই দিয়েছি আর সুপ্রিয়াদির ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল যে মা লক্ষ্মীর ভোগে কখনো তুলসী পাতা দিতে নেই তাই আমি মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা দিই না সেই দিনকার পর থেকে দেখো একজনের ভিডিও থেকে আর একজন কিছু শিখছে তো আমিও সেটাই শিখেছি তো দেখো সবটাই গুছানো হয়ে গেছে আমি পুজোটাও প্রায় শেষের দিকে সেরে নিচ্ছি আর দেখো আমার বৌদিকে দেখেছি আমি একটা থালার উপরে প্রদীপ আর ধূপদানিটা রাখতে তাতে কী তো বন্ধুরা তোমরা দেখলে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এখন আমি আমার কাজে বসবো আর আমার কাজ কি সেটা তোমরা সবাই জানো সবাই জানো মানে যারা যারা আমার বন্ধু মানে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখে তারা সকলে জানে আমার কাজ কি তো চলো এখন আমার আমার কাজে বসবো তো দেখা হচ্ছে কাজের ঘরে গিয়ে চলো আমার সঙ্গে তো বন্ধুরা দেখো আমি আমার কাজে বসে পড়েছি আর এই হচ্ছে আমার কাজ আর ওদিকে মা রান্না করছে সাইডেই আর আমি এখন করবো কাজ তো চলো এখন এই কাজটা বিকাল পর্যন্ত চলবে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত এখন এই কাজটা চলবে ঠিক আছে তো চলো এই কাজটা করতে থাকি তোমরা সঙ্গে থাকো সাথে